অ্যাকিসিন 100 হলো একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ বা চিকিৎসা করতে ব্যবহৃত হয়। এর মধ্যে মূত্রনালী সংক্রমণ, হাড় ও জয়েন্ট, ফুসফুস যেমন নিউমোনিয়া, মস্তিষ্ক, রক্ত এবং কিছু অন্যান্য সংক্রমণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি এই সংক্রমণ প্রতিরোধে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অ্যাকিসিন 100 ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে। এটি ডিপ বা একটি শিরা বা পেশিতে সরাসরি স্বাস্থ্যসেবা পেশাদারের তত্ত্বাবধানে ইঞ্জেকশন হিসেবে দেওয়া হয় এবং স্বশাসিত করা উচিত নয়। কালচার রিপোর্ট উপলব্ধ হওয়ার পর আপনার ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে যেতে পারেন। এটি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়ের ব্যবধানে সমানভাবে নিয়মিত ব্যবহার করা উচিত। কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ ও শেষ করবেন না। খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে। শ্রবণ শক্তি হ্রাস, ইঞ্জেকশন সাইট এবং রক্তে ইউরিয়া বৃদ্ধি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি অব্যবহৃত থাকে বা চিকিৎসা সত্ত্বেও আপনার অবস্থার উন্নতি না হয় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। উচ্চ রোগ গ্রহণকারী কিছু রোগীর ভারসাম্য ব্যাধি, কিডনির ক্ষতি এবং শ্রবণ শক্তি হ্রাস হতে পারে। অতএব এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার ডাক্তারের দেওয়া সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন। আপনার ডাক্তার চিকিৎসার সময় নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা, শ্রবণ পরীক্ষা এবং প্রস্তাব পরীক্ষা দিয়ে আপনাকে পর্যবেক্ষণ করতে পারে। এই ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। আপনি যদি গর্ভবতী হন, গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে